ইউএস থিঙ্কারস মায়রেন ওয়েনার ফার্স্ট যিনি স্টেট পলিটিক্স অফ ইন্ডিয়া স্টাডি করেছেন তার বিখ্যাত গ্রন্থ অফ প্রকাশিত হয় যেখানে তিনি ইন্ডিয়ান সোশ্যাল মুভমেন্টকে নেটিভ অ্যান্ড এথনিক মুভমেন্ট বলেছেন এবং এই গ্রন্থে তিনি ভারতের বিভিন্ন সমস্যা সম্পর্কে আলোচনা করেছেন এছাড়া তার নাইনটিন ফিফটি সেভেনের আরেকটি বিখ্যাত গ্রন্থ পলিটিক্যাল পার্টিস ইন ইন্ডিয়া যেখানে তিনি ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের সাকসেস ডিক্লাইনের কারণকে ব্যাখ্যা করেছেন ও পার্টি সিস্টেমকে দুটি ভাগে বিভক্ত করেছেন কম্পিটিভ পার্টি সিস্টেম নন কম্পিটিভ পার্টি কম্পিটিভ পার্টি সিস্টেমের অধীনেই কিন্তু মাল্টি পার্টি সিস্টেম টু পার্টি সিস্টেম আছে ওয়ান পার্টি ডেমোক্রেটিক ওয়ান পার্টি অটোক্রেটিক সিস্টেম এছাড়া তার আরেকটি বিখ্যাত গ্রন্থ হল সন অব দ্য যেখানে তিনি রিজোনালিজম সম্পর্কেও আলোচনা করেছিলেন তার মতে পলিটিক্যাল কালচার দুই ধরনের হয় এলিট পলিটিক্যাল অ্যান্ড মাস পলিটিক্যাল কালচার তিনি কিন্তু চাইল্ড লেবারের এর এগেনস্টে ছিলেন এবং কিভাবে চাইল্ড লেবারকে বন্ধ করা যায় সে ব্যাপারেও ভারতে কিন্তু সার্ভে গবেষণা